হ্যালো ইব্রাহিম, আসসালামু আলাইকুম। আবু সুফিয়ান দক্ষিণ কোরিয়া থেকে। সম্প্রতি লটারি অনুষ্ঠিত হয়েছে, লটারি নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। যাই হোক, 15 সালের ফাইল ঢুকে গেছিল 6107 জনের মতো। এই নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, অনেক অনেক লেখালেখি করছে। আমি আমার জায়গা থেকে যতটুকু কমেন্টস ফমেন্টস করার দরকার বা পোস্ট করার দরকার করছিলাম। তো যাই হোক, এই সমস্যাটা সমাধান হয়েছে। বুয়েসেল একটা নোটিফিকেশনের মাধ্যমে ক্লিয়ার করছে, যেটা সেটা হচ্ছে 12,800 কতজন ছিল, আর সেই সাথে হচ্ছে 6,107 জন মেবি 15 সালে ঢুকছিল। এই 6,107 জনের আগামী 11 তারিখ ভিডিওটা আপলোড হবে, না 9 তারিখ জানি না। আমি ভিডিওটা করতেছি হচ্ছে 10 তারিখ, আপলোড দ্বিতীয়বারে আজকে না 2-1 দিন পরে। যাই হোক, 11 তারিখ লটারির মাধ্যমে হচ্ছে এই 6,107 জন বাছাই করে এরপরে হচ্ছে 19,000 জনই পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ দিবে। এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে, এটা নিয়ে অনেকে শুক্রিয়া আদায় করতেছে। যাই হোক, বুয়েসেল যে কোনো একটা কার্যক্রম করলে শতভাগ মানুষ কখনো তার পক্ষে থাকে না, কিছু মানুষ বিপক্ষে থাকে। তো এই বিপক্ষে কিছু মানুষ থাকবে, এটা স্বাভাবিক। একটা সিদ্ধান্ত আসলে সব সময় যে সবার পক্ষে যাবে বিষয়টা এমন না। তা যাই হোক, এই সিদ্ধান্তটাকে অনেকে সাধুবাদ জানাইছেন। যাই হোক, সবাইকে শুভকামনা যারা অলরেডি লটারি বিজয়ী হয়েছেন এবং যারা লটারি বিজয়ী হবেন, সবাইকে অগ্রিম অভিনন্দন। এবং সেই সাথে হচ্ছে যুদ্ধের লড়াইয়ে স্বাগতম। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে পূর্বে যে সিস্টেমটা ছিল সেটা হচ্ছে এই 6,000 কিন্তু ওয়েটিং ছিল, পরীক্ষা হয়তো হচ্ছে 12,800 জনের, 12,000 সামথিং যে কয়জন, কিন্তু এখন পরীক্ষার্থী হয়ে যাচ্ছে কিন্তু 19,000। অর্থাৎ এখানে কেউ কোনো ওয়েটিং নেই, যে কয়জন আবেদন করবে বা যে কয়জন লটারি পাবে, এই লটারি পাওয়ার ভিতরে যে কয়জন আবেদন করবে সেই কয়জন পরীক্ষা দিতে পারবে। এখন বিষয় হচ্ছে, তাহলে খেলা জমবে কিরাম? হ্যাঁ, এখন এই জায়গা গতবার একটা গুঞ্জন সৃষ্টি হয়েছিল যে ভাষা পারদর্শী সে নাকি ভাষা লটারি বিজয়ীদের রোস্টার মার্ক বেশি হয়। কেন হবে না? সে এই যে 19,000 পরীক্ষার্থী, এই 19,000 কি রোস্টার হবে? হবে না। এতে যে কজন পাশ করবে সে কজনও কিন্তু রোস্টার হবে না। এখান থেকে রোস্টার হবে দেখা গেলো সর্বোচ্চ 3,000 মেলা টাইনে টুনে 4,000 হতে পারে। আমার মতামত এটা হতে পারে, এর থেকে বেশি হওয়ার সম্ভাবনা নেই। কেননা ওই পাশে ভাষা পারদর্শী রয়েছে, মৎস্য খাত রয়েছে, কনস্ট্রাকশন রয়েছে, জাহাজ রয়েছে, এ সব মিলে ইজিলে গেলো 10-12 হাজারের কোটা। এখন শুধু লটারিতেই তো সব নেবে না, সব জায়গাতেই টুকটাক নেবে। এখন কোটা আইডি এখনও বুয়েসেল ঘোষণা করেনি, তবে আমার যতদূর ধারণা 3-4 হাজার সর্বোচ্চ। এখন এই 3-4 হাজার লোক নেবে, যেখানে পরীক্ষার্থী মোটামুটি প্রথমে ছিল হচ্ছে 12,000 সামথিং থাকার কথা ছিল, সেখানে এখন 19,000। এখন এই যে পাবলিকগুলো এই যে ঢুকে গেল, এদের পরীক্ষা কিন্তু ওই ভাষা পারদর্শী শেষ হয়ে যাওয়ারও আরও পরে। এখন যেটা বিগেনিয়ার লেভেলে অর্থাৎ নতুন যে লটারি পাবে, তারাতেও কিন্তু একটা হিউজ পরিমাণ সময় আছে। অর্থাৎ 3 মাসের অধিক সময় সে পাচ্ছে এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য। সে আজকে হচ্ছে মার্চের 11 তারিখ, এপ্রিল মে মাসের 28 তারিখের পরে যায় মনে হয় লটারির পরীক্ষা শুরু হবে। এবং তার মে মাসে 28 তারিখে শুরু হলে দেখা গেলো আরও 20-25 দিন পরে। সব 3 মাস সময় হাতে এখনও রয়েছে। মানে 3 মাসে কোরিয়ান ভাষার যে 60-এর দায় বই আর প্রশ্ন ব্যাংক এ হচ্ছে মনে করেন উল্টোই ফুলটাই বাইসে কুইটে খাইয়ে থুয়ে দেওয়া যায়। মোটামুটি যদি মনোবল সেরকম থাকে বা নিজের ভিতরে ই থাকে যে না সম্ভব আমি পারবো, বা একটু বয়স কম হলি বা মেমোরি ভালো হলে ও উল্টোই ফুলটাই খাইয়ে থুয়ে দেওয়া যায়। এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে, এবার কিন্তু এই সেম কেস আগের বারের মতন হবে, এখানে ভাষা পারদর্শী সে রোস্টারের মার্ক বেশি হয়ে যেতে পারে। এখন যারা লটারি পাইছেন তারা যদি নিজেরা ফ্রি মনে করেন আর মনে করেন যে আপনি খুব ফ্রি আছেন বা আমি খুব সহজে পাশ করে দেব, সেটা আসলে এমন না দুদু। বহু জলগুলো হবে সামনে, 150-এর নিচেই ফালি কোনো খাউন নেই। এ কী আইছে রে দোয়ান গেছে সোনার ভারেন দেখতে যান, 150-এর নিচেই পালি কিন্তু মার্কেটেতে আউট হয়ে যাবে, প্রথম বলে বোল্ড হয়ে দেওয়ার সম্ভাবনা আছে। তো মূলত কথা হচ্ছে এই কারণেই হচ্ছে হয়, দেখেন 19,000 পরীক্ষার্থী, 19,000-এর ভিতরে যারা লটারি পাবে অন্তত 3,000 মানুষ তো থাকবে, যাকে বৈশেষ বা লটারি ভাষা জানে তারা লটারি পাইয়ে যাবে, এরকম 3,000 থাকতে পারে নাও থাকতে পারে, ধরলাম 2,000 যদি থাকে আর বাদ বাকি করলাম একটাও ভাষা জানে না, লোক নেবে 3,000। তার মানে ওই ওগের সাথে কিন্তু গাফা গাভিরে টিকে থাকতে হবে, অর্থাৎ লড়াই করে টিকে থাকতে হবে। এখন যে ভাষা জানে এই জায়গা আবার খেলা চেঞ্জ হয়, এই জায়গা যে ভাষা জানে সে মনে করবে যে, সে যদি মনে করে যে আমি তো ভাষা জানি আমার সাথে তোরা পারবে না, তাহলে তুমি হলো বড় বোকা। ওই যে ডাইডে মোনা মনে করবে ও হচ্ছে আরও বড় বোকা, কেননা ও একটা জানে 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 হেলাম এর্তে আমাকে আমার বাস্তব প্রমাণ। নাহিদ নামে একটা ছেলে আছে, কোরিয়াতে চলে আসছে, এখন 2020 সালে লটারি পাইছিল,
ওই 20 সালে লটারি ভাই, ওই ওই সময় তো বছর খানে করোনা দুনি পরীক্ষা মরীক্ষা বন্ধ ছিল, দোকানে ঘুরে ঘুরে বেড়াতো, ঘুরে ঘুরে বেড়া ফড়ালে এত না, ওই বাবা সব তো ফড়াতা ফড়াতা বারবার ফুর্তি ভালো লাগে না। ওই করতে করতে ও কিন্তু রোস্টার 125 পাইলো, 25 পাই রোস্টারে ঢুকতে পারিল না, পরে 22 সালে বাসা ঘর উদ্দেশ্যে 160 হয়ে করি আইছে। তো এরকম যারা পারদর্শী তারা আবার মানে মেলা কিছু মনে রে না নিজেরা, নতুন যারা আছে এরা গাফাতি থাকবে না একবার। তো সেই হিসেবে সবাই মোটামুটি চেষ্টা করেন রোস্টার মার্ক 150-এর উপরে থাকার সম্ভাবনা আছে, কম্পিটিশন হবে মনে করেন কড়া, 19,000-এর ভিতর তো 3,000 লোক আসবে, তার মানে একদম সাতজনে একজন ধরলাম যে 10,000 ফেল আর 9,000 তো 130-এর উপরে পাবে, 9,000 4,500 মানুষ 160-এর উপরে এমনি পাবে 19,000 লোক পরীক্ষা দিলে। পিছনের ভিডিও কলাম ভালো লাগতেছে, ক্যামেরা ডেরাম ধরেছি শুট দিয়ে ভাষা সেই জন্য। তো লটারি দ্বারা বিজয়ী হয়েছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা, আর শুভকামনার পাশাপাশি খৈলমি দিয়েন না এরকম একটা বিনীত অনুরোধ রইল, ভালো মতন পড়াশোনা করেন, এই টাইমটাকে ইনভেস্টমেন্ট হিসেবে দেখেন। আর কত কব এক কথা কত ভাল লাগে না, তুমি যদি ভাল লাগে ফড়ো, না ভাল লাগলি আর কী করার, তবে একটা সুন্দর লাইফ পাবা করিয়া আসলি। কাজ কাজে কষ্ট এটা অবশ্যই কাজে কষ্ট, তবে যে বেটা মানুষের একটা টাকা ইনকাম করলে তো একটা ভিতরে একটা শান্তি পাওয়া যায়, এই শান্তিটা পাবা। তো ভালো থাকো, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তীতে। বাপে যদি কোটি কোটি দেওয়া থাকে তাহলে এসব দেওয়ার দরকার নেই, দেশে ব্যবসা বাণিজ্য করো।